আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। যারা আমার পাশে থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর চলুন প্রসেসিংয়ে চলে যাই। আমি আজকে আপনাদের কলাথর ভাজি করে দেখাবো, আর আমি কলাথর কীভাবে ভাজি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আপনারা কীভাবে করেন অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন। অনেকেই কমেন্ট করেন, লাইক করেন না, কিন্তু আমার অনুরোধ থাকবে সবাই আপনারা একটু লাইক করবেন। আর আমি এভাবে করে কেটে নিচ্ছি দেখুন, আর ওই হাতের সাহায্যে একটু একটু করে কিন্তু কলাথরের এটা উঠিয়ে নিতে হয়। যেহেতু আমি একা একা ভিডিও করতেছিলাম তাই একটু ঝামেলা হচ্ছিলো, বাসে কেউ ছিল না। এখানে নারকেল কুড়ানো নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ পালি, আর চিংড়ি মাছ নিয়েছি, কুচো চিংড়ি। আপনারা যে কোনো ধরনের চিংড়ি নিতে পারেন। আর এখানে কুড়ানো নারকেলটা অবশ্যই ইউজ করতে হবে, এটা খাওয়ার সময় এত ভালো লাগে এইভাবে রান্না করলে। আর এখন আমি কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, আপনারা যতটুকু তেল দিতে চান সেই পরিমাণ অনুযায়ী আপনাদের অনুযায়ী দিবেন। আর এখানে হলুদ গুঁড়ো, লবণ, আর এখানে গোটা জিরা, আর কিন্তু আমি কিছু ইউজ করব না। আর এখানে আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন, একটু নাড়াচাড়া করে তারপরে আগে থেকে আমি যে থোড়টা কেটে রেখেছিলাম সেটা আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন ওগুলোকে আমি ঢেলে দিব, এখন ওগুলো আমি ঢেলে দিলাম। দিয়ে এখন আমি আবার এভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রাখব। দেখুন আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, আর এখন একটু গোটা ইয়া দিয়ে দিয়েছি, শুকনা মরিচ, আর একটু চিনি দিয়ে দিয়েছি। এই চিনিটা দেওয়ার ক্ষেত্রেই কিন্তু আরও বেশি এর টেস্টটা বেড়ে যায়। অবশ্যই আমি প্রত্যেকটা জিনিস যেটা দিলাম কোনোটাই স্কিপ করা যাবে না, সবকটাই দিতে হবে। আর এখানে কাঁচামরিচ, শুকনা মরিচ এই দুইটা দেওয়ার ক্ষেত্রে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। কী সুন্দর যে ফ্লেভার আসছিলো যখন রান্না করছিলাম বলে বোঝাইতে পারবো না। এখন রান্নাটা কমপ্লিট আমার, দেখুন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে, আর খেতে মাশাল্লাহ এত সুন্দর হয়। একবার হলেও আপনারা বাসায় এইভাবে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।